আসসালামু আলাইকুম তোমরা সব কেমন আছো আল্লাহ রহমতে ভালোই আছো আমিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আবার একটু নতুন নিত্য নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি আর বেশ কয়েকদিন ধরে আমি লং ব্লগ তোমাদের সঙ্গে আপলোড করতে পারিনি কারণ আমার শরীরটা ভীষণ উইক ছিল দেন খুবই খারাপ মধ্যে যাচ্ছিল তাই আমি লং ব্লগ আপলোড করতে পারিনি আমি শর্টের মধ্যে আপডেট দিচ্ছিলাম আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর যদি কেউ নতুন দেখে থাকো এই ব্লগটা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি আর যদি কেউ করে থাকো অলরেডি তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ এই যে তোমাদের সঙ্গে দেখাচ্ছি একটি সবজি বাড়ি আর হ্যাঁ আমি বাবার বাড়িতে আছি এসেছি তাই তোমাদের সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে আসতে নিয়ে আসতে পারবো আরও সুন্দর সুন্দর তোমাদের ব্লগ ভালো লাগবে দেখতে তো সেটাই চেষ্টা করছি চেষ্টা করব তোমরা দেখতে থাকো তোমরা এই যে একটা সবজি বাড়ি এটা দেখা যায় বাড়িতে অনেকটা জায়গা থাকা সত্ত্বেও কিছু লাগানো হয় না কিন্তু বাট এরকমভাবে যদি সবজি চাষ করা হয় মানে লাগানো হয় সেটা তুমি বাড়িতে ভালোভাবে হাতে করে কেটে তুলে তুমি রান্না করতে পারবে টাটকা সবজি আর এমনিতে আমাদের স্বাস্থ্য পক্ষে সবজি খাওয়া তো খুবই ভালো খুবই হেল্পফুল আর যে আর আমার ফার্স্ট টাইম আমি তোমাদের সঙ্গে প্রথমে যেটা দেখালাম হাত দিয়ে সেটা হচ্ছে মটরশুঁটির গাছ মটরশুঁটির গাছ আমি মটরশুঁটি খেয়েছি বাট কখনও মটরশুঁটির গাছ দেখা হয়নি আর ফুলও দেখা হয়নি মটরশুঁটি গাছ ফুল দেখে আমার ভীষণ মনটা ভরে গেছে তাই তোমাদের সঙ্গে এই সুন্দর মুহূর্ত মুহূর্তটা ফোনে ক্যাপচার করতে বাধ্য হলাম যে তোমাদের দেখানোর জন্যে তো ভাবলাম আমি আমাকে ভালো লাগছে এই সুন্দর মুহূর্তটা তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো কেমন লাগলো মটরশুঁটি গাছ দেখে আর ফুল দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখানে আছে অনেক রকম একটু একটু করে সব সবজি লাগানো আছে আছে ধনে পাতা তারপর পালং শাক পোনকা শাক তারপর আছে শসার গাছ কাঁচা লঙ্কা টমেটো বেগুন তারপর পেঁয়াজ কলি আর হ্যাঁ রসুনের গাছও একটু লাগানো আছে রসুনে রসুন খাওয়ার জন্য নেয় বাট কী বলতো রসুনের পাতাটা না ওটা পিঠে বানানো হয় পিঠেটা খেতে যতটা না আমাকে খেতে তো ভালো লাগে কিন্তু খুব একটা আমাকে ভালো লাগে না খুব ভালোও লাগে না বলবো না খুব খারাপও লাগে না বলবো না মানে মোটামুটি লাগে বাট দেখতে খুবই সুন্দর লাগে একদম গ্রিন গ্রিন কালারে রংটা গ্রিন হয় রসুনে পিঠেটা তো আমার মা ভীষণই এই পিঠেটা খুব সুন্দর করে বানায় তো সেজন্যেই ওই রসুনের পিঠে বানানোর জন্যেই এটা লাগানো হয়েছে একটু মতন পেঁয়াজ কলির মতনই দেখতে বাট পেঁয়াজ কলির মতন নয় কিছুটা ডিফারেন্ট ওরকমই লম্বা হয় পেঁয়াজ কলির মতনই পাতাগুলো তো আমি হাত দিয়ে দিয়ে সব কিছুই তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর হ্যাঁ আমি এটা ক্যাপচার করেছি বিকাল দিকে কারণ ভাবছিলাম সকাল দিকে ক্যাপচার করব কিন্তু এখন যা রোদ প্রচুর রোদ আর এই রোদের মধ্যে বেরোনাই অনেক ডিফিকাল্ট আর এই রোদটা স্ক্রিনের প্রতি অনেক মারাত্মক অনেক খতরনাক তাই আমি এদিকে এটা আমি শ্যুট করেছি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ মানে বিকাল দিকে আর এই বিকাল দিকে যদি কোল গাছে কুল আর এই ধুনে পাতা কাঁচা লঙ্কা চটকিয়ে থলে যদি খাও জাস্ট অসম মানে খাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করছিলাম খুব ভালো লাগছিল কে কে বিকাল টাইমে এই রৌদ্র টাইমে কুল গাছপাড়া মানে হাতে করে তুলে আর এই ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে কার কার খেতে ভালো লাগে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে বাবার বাড়ি যখন আসা হয় গ্রামের দিকে তখন এসব খাওয়া হয় মানে কুল থাকালা আম থাকলা এসব কহেদ বেল এসব তো খাওয়া হয় তো যেহেতু এখন আম নয় আমের মুকুল ধরেছে বাট এখন আম ধরে নি তো এগুলোই তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর খাচ্ছি তো খুবই ভালো লাগছে আর হ্যাঁ কতটা বুদ্ধি দেখো আর আমি না পুরোটাই তোমাদের সঙ্গে একবার ভালো করে সুন্দর করে দেখিয়ে দেব আর হ্যাঁ এই যে টমেটো গাছগুলো আছে না টমেটোগুলো অনেক প্রচুর ফুল এসছে আর এর মধ্যে অনেক টমেটো ধরেছিল সেগুলো পাকা ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে আর এখন ছোট ছোট এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট ফুল ফুটেছে আর টমেটোগুলো ছোট ছোট ধরেছে এগুলো অনেক অনেক বড় বড়ো সাইজে হয় তো গাছগুলো দেখে অনেক রকম ফিল হচ্ছে যে আমরা মার্কেট থেকে যখন যে সবজিগুলো কিনে আনি সেগুলো বাড়িতে ধুয়ে রান্না করি সেই সবজিটা ব্যাপারটা আলাদা হয়ে যায় মানে মার্কেটে ধরে নাও তুমি সে বিক্রি করেছে কবে কার সেটা তো আমাদের জানা থাকে না কিন্তু বাড়িতে যদি এরকম গাছ থেকে যদি একটু জায়গা যদি লাগানো হয় তাহলে দেখবে খুব সুন্দর মানে একটি টাটকা ফিটনেস পাবে আর হাতে লাগানো কোনো জিনিস খাওয়ার থেকে মনের স্বাদ অনেক দ্বিগুণ বেড়ে যায় আমার মনে হয় আমার পার্সোনাল এটা মনে হয় যে হাতের থেকে খাওয়ার থেকে মনের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সেটা তুমি সবজি লাগানোর মধ্যে বলো বা তোমার বাড়িতে কোনো জিনিস ফেলে রেখে অর্গানাইজ করে সুন্দর করে জিনিসটা রাখার জন্যে বলো খুবই ভালো লাগে এইসবগুলো আর আর হ্যাঁ দেখো আমাদের আর জলের জন্যে জলের জন্য বালতি বা কোনো কিছু মগ দিয়ে কিছু ইয়ে দিতে হয় না ও গোলা ওগুলোতে কারণ ওগুলোতে জলের তো প্রয়োজন তো কি করা হয় মানে আমাদের বাড়ির ভিতরেই এটা লাগানো হয়েছে বাড়ির থেকে বেশ কিছু মানে পাঁচ একটু সরে তো সেটার ক্ষেত্রে একটি পাইপ লাইন করা হয়েছে সেই পাইপ লাইনটা সাবমারসাল থেকে মানে সেটিং করা হয়েছে যখন এটা পানি মানে জলগুলো যখন দেয় তখন পাইপটা বেঁধে সাবমারশালের মধ্যে তারপরে এই পাইপটা ধরে জলগুলো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেয় তো এই পাইপ পাইপটাও এক সাইডেই সেইভাবেই রাখা হয়েছে সত্যি মানুষের বুদ্ধি কতটা বলো একটু যদি কষ্ট করা হয় দেখা যায় আমাদের হাতের কাছে সবই আর এইসব সব লাগানো হয়েছে এগুলো আমার সব লাগিয়েছে মানে আমার মায়ের বেশি এই ক্ষেত্রে অনেক হাত আছে মানে আমার মা খুব ভালোবাসে নিজে হাতে সব কিছু লাগানো লাগানো মানে খাওয়ার থেকে আমি বললাম না আমি খাওয়ার থেকে মানে লাগানোর সৌন্দর্যটা সেখানে আমার মায়ের কাছ থেকে আমি পেয়েছি মানে আমার মা খুব ভীষণ গাছ লাগাতে খুব ভালোবাসে তো এটাই এগুলো সব আমার মাই যত্ন করে লাগিয়েছে আর এখানে একটি কেস্তেও আছে এই কেস্তাটা কিসের জন্যে মানে এই সবজিগুলো কী বলো তো যখন ধনে পাতা পেঁয়াজ কলি আরও কিছু শাক টাক যদি যখন কাটে না তখন এই সাইডে তখন এই কেস্তাটাও এখানে রেখে দিয়েছে আমাদের এটা কেসতি বলে তাদের কি বলে জানি না এটা আমরা কেস্তার নামে পরিচিত তো এটা সাইড করেও রেখে দিয়েছে যে বাড়ি থেকে আর এক্সট্রা করে কোনো কিছু টাকু করে বা ছুরি টুরি করে আনতে হবে না এটাও এখানেই রেখে দিয়েছে তো এগুলো যখন দেখছি বিলিভ মি সত্যি রকম ফিল হচ্ছে যে কতটা সুন্দর লাগছে আর আমার শরীরটা এমনি খারাপ ছিল এখন অনেক অনেকখানি বেটার তাই আর যখন দেখবে মন খারাপ হয় না একটি